সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল টেক চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন, রাজ্য সরকারের এমন একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে বছরে দুটো কিস্তিতে 2,000 টাকা করে সর্বনিম্ন 4,000 টাকা এবং 5,000 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা আমরা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে যেতে পারি। আপনারা জানেন, কৃষক বন্ধু প্রকল্পে যে দুটো সিজনে টাকা দেওয়া হয়, একটা খারিফ সিজন এবং অপরটি রবি সিজনের টাকা। তো 2022 সালে বছরের প্রথম বর্ষে আমরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকাটি অলরেডি পেয়ে গিয়েছিলাম এবং দ্বিতীয় মরশুমের টাকা অর্থাৎ রবি সিজনের টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত 21শে ডিসেম্বর 2022 সালে তিনি কিন্তু টাকাটি লাইভ কনফারেন্সে টাকাটি তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অনেক উপভোক্তার যে প্রবলেমটি মূলত ফেস করেছিল, অনেকের রিজেক্টেড হয়ে গেছিল, অনেকের ব্যাংকের স্টেটমেন্ট ছিল কি সেন্ড টু ব্যাংক, আবার অনেকের অ্যাকাউন্ট ইনভ্যালিড অপশানটি ছিল, কিন্তু অনেকের ডিডি অ্যাপ্রুভও ছিল। তো সেই নিয়েও আমি আপনাদের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিয়েছি। কৃষক বন্ধু প্রকল্পে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তারাও ইতিমধ্যে টাকা পাওয়া শুরু হয়ে গেছে। আমি দেখাবো আজকে লাইভ প্রমাণ, আজকেও একজন বেনিফিশিয়ারি উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটি এসেছে। আমি দেখিয়েছিলাম যে ভিডিও পিস থেকে একটি করে নোটিশ দেওয়া হয়েছিল, যে নোটিশে বলা হয়েছিল 15 তারিখ পর্যন্ত ওয়েট করুন এবং 15 তারিখের পরে যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি না পেয়ে থাকেন তাহলে আপনি আপনার ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে গিয়ে আপনার সহ কৃষি অধিকর্তার করণে যোগাযোগ করতে হবে। তো ইতিমধ্যে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল তাদের মধ্যেই একজন কৃষকের 15 তারিখ 15ই জানুয়ারি তার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে, তার প্রমাণ আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটিকে অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, টাকা ঢুকেছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান তাহলে প্রথমত আপনাকে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে এসে লিখে নিতে হবে কৃষকবন্ধু.net। এটা লিখে সার্চ দিলেই আপনি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে এখানে নিচের দিকে স্ক্রল করলে যে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা আমাদের স্ট্যাটাসটি দেখতে পাবো না। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে 5টি পদ্ধতিতে টাকা আসছে, একটা প্রথমে যেটা আছে সেটা ফাঁকা ঘর অর্থাৎ ব্যাংক ব্ল্যাঙ্ক, তারপরে যেটা আসে এডিএ আপলোডেড, তারপরে আসে বর্তমানে যেটা এসেছে এডিএ আপলোডেড, পরে এসে ডিডি অ্যাপ্রুভ বা এসএনও সেন্ড টু ব্যাঙ্ক, এসএনও ডাউনলোড, এইগুলো অপশানগুলো আছে এবং সর্বমূল্যে ডিডিএ অ্যাপ্রুভের পরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। তো ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে কিন্তু এখন টাকা ঢুকেছে না ঢুকেনি সেই স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাবো না। তার জন্য আমাদের কি করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি আপনাদের প্রমাণটা অর্থাৎ এসএমএসটি দেখানোর আগে আমি একটা দেখাবো আপনাদের। দেখুন, একটি ব্লক থেকে এরকম এসএমএসটি নোটিশ প্রোভাইড করা হয়েছে, আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। এখানে বলা হয়েছিল 15/1/2023 পর্যন্ত ওয়েট করতে এবং 15/1/2023-এর মধ্যে যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটি আসেনি তাদেরকেই মূলত তাদের ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, আধার কার্ড এইগুলো নিয়ে গিয়ে তাদের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করতে হবে। তবে এই যে নোটিশ এটা কিন্তু ব্লক ভিত্তিক, অর্থাৎ যে ব্লকে যেরকম প্রবলেম ফেস করছে সেই ব্লক থেকে সেইভাবে নোটিশটিও প্রোভাইড করছে। এই একটি নোটিশ কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য প্রযোজ্য নয়, আপনার ব্লক থেকে আপনাদের যে নোটিশটি দেওয়া হবে আপনাদের সেই মতো কাজ করতে হবে। যদি আপনার ব্লকে এই রকম নোটিশ দিয়ে থাকে তাহলে এই মতো আপনাদের কাজ করতে হবে, যদি আপনার ব্লক থেকে কোনো রকম নোটিশই না দিয়ে থাকে অথচ আপনি টাকা পাননি তাহলে আপনাকে নিজে থেকে আপনার সহ কৃষি অধিকর্তার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমি টাকাটি কেন পাইনি। এবং আপনাকে লক্ষ্য করতে হবে বা আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এখন থেকে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, তাহলে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা দেখতে হবে। আমি জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড এসেছে সেটা কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল প্রবলেম। তো টেকনিক্যাল প্রবলেমের কাজ ইতিমধ্যে সমস্যার সমাধান শুরু হয়ে গেছে আমি জানিয়েছিলাম অফিসারদের কথা অনুযায়ী, এবং সেই মতো যে ব্লকে যেরকম সমস্যা ফেস করছে সেই রকম ব্লকে সেই রকমভাবে কিন্তু এই রকম করে একটি নোটিশ দেওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি আপনার জানবে কি করে যে আপনার টাকাটি ঢুকেছে না ঢুকেনি, সেটাই আমি আপনাদের এবার দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আপনার ব্যাংকের সঙ্গে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আমি আপনাদের এখানে দেখাচ্ছি। দেখুন, রেট 2000 ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নম্বর এখানে রয়েছে এবং ফ্রম দেখুন এখানে কিন্তু টোটাল ব্যালেন্সটাও এখানে রয়েছে এবং এই জায়গায় দেখুন তারিখটাও এখানে রয়েছে 15/1/2023। আমি অনস্ক্রিন আপনাদের দেখাচ্ছি, দেখুন 15/1/2023 কিন্তু এখানে তারিখটা রয়েছে। এবার ব্যাঙ্ক অফ 12টা এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে, এখানে ডেট রয়েছে 15/1/2023।
তো বন্ধুরা, যদি আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকে তাহলে আপনি জানতে পেরে যাবেন, অথবা যদি আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর না লিংক থাকে তাহলে আপনার ব্যাংকে গিয়ে আপনাকে পাসবই নিয়ে গিয়ে দেখে নিতে হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি আপনার ঢুকেছে কি ঢোকেনি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। আমি দেখিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পে যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড প্রবলেমটি ছিল তাদেরও ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আমি দেখিয়ে দিলাম 15/1/2023 কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকাটি তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়।